বিশ্বকাপে রোহিতকে ক্যাপ্টেন করা কি সঠিক সিদ্ধান্ত জবাব দিলেন সৌরভ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন হিডম্যানকে নেতা হিসেবে নির্বাচিত করাটা সঠিক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে নামেন রোহিত আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল রোহিতের ভারত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি একটি সংবাদপত্রকে বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে রোহিত তা শর্মায় সঠিক সিদ্ধান্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রোহিত যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং টানা দশটি ম্যাচ জিতেছে সেই স্মৃতি এখনও টাটকা আমাদের মনে সেই কারণেই রোহিত সঠিক পছন্দ বিসিসিআই সচিব জয়সহ আগেই জানিয়ে দিয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতী দলকে নেতৃত্ব দেবেন রাজকোটে অনুষ্ঠানে তৃতীয় টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাসী জয়শাহ ঘোষণা করেছিলেন রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বিশ্বকাপ হাতে তুলবে ভারত জয়শাহ বলেছিলেন দু সালের বিশ্বকাপ আমরা হেরে যেতে পারি কিন্তু তারপরেই দেখা যায় যে ধারাবাহিকভাবে দশটি ম্যাচ জিতে আমরা হৃদয় জিতে নিয়েছিলাম আমরা নিশ্চিত যে রোহিতের নেতৃত্বে ভারত বাবরা ডোজে বিশ্বকাপ জিতবে রোহিতকে ক্যাপ্টেন করা কি সঠিক সিদ্ধান্ত জবাব দিলেন সৌরভ টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন হিডম্যানকে নেতা হিসেবে নির্বাচিত করাটা সঠিক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে নামেন রোহিত আফগানিস্তানের বিরুদ্ধে টি সিরিজ জিতেছিল রোহিতের ভারত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি একটি সংবাদপত্রকে বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে রোহিত তা শর্মায় সঠিক সিদ্ধান্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রোহিত যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং টানা দশটি ম্যাচ জিতেছে সেই স্মৃতি এখনও টাটকা আমাদের মনে সেই কারণেই রোহিত সঠিক পছন্দ বিসিসিআই সচিব জয়সহ আগেই জানিয়ে দিয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতই দলকে নেতৃত্ব দেবেন রাজকোটে অনুষ্ঠানে তৃতীয় টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাসী জয়শাহ ঘোষণা করেছিলেন রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বিশ্বকাপ হাতে তুলবে ভারত জয়শাহ বলেছিলেন দু সালের বিশ্বকাপ আমরা হেরে যেতে পারি কিন্তু তারপরেই দেখা যায় যে ধারাবাহিকভাবে দশটি ম্যাচ জিতে আমরা হৃদয় জিতে নিয়েছিলাম আমরা নিশ্চিত যে রোহিতের নেতৃত্বে ভারত ডোজে বিশ্বকাপ জিতবে রোহিতকে ক্যাপ্টেন করা কি সঠিক সিদ্ধান্ত জবাব দিলেন সৌরভ টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন হিডম্যানকে নেতা হিসেবে নির্বাচিত করাটা সঠিক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে নামেন রোহিত আফগানিস্তানের বিরুদ্ধে টি সিরিজ জিতেছিল রোহিতের ভারত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি একটি সংবাদপত্রকে বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে তাও শর্মায় সঠিক সিদ্ধান্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রোহিত যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং টানা দশটি ম্যাচ জিতেছে সেই স্মৃতি এখনও টাটকা আমাদের মনে সেই কারণেই রোহিত সঠিক পছন্দ বিসিসিআই সচিব জয়সহ আগেই জানিয়ে দিয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতই দলকে নেতৃত্ব দেবেন রাজকোটে অনুষ্ঠানে তৃতীয় টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাসী জয়শাহ ঘোষণা করেছিলেন রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বিশ্বকাপ হাতে তুলবে ভারত জয়শাহ বলেছিলেন দু সালের বিশ্বকাপ আমরা হেরে যেতে পারি কিন্তু তারপরেই দেখা যায় যে ধারাবাহিকভাবে দশটি ম্যাচ জিতে আমরা হৃদয় জিতে নিয়েছিলাম আমরা নিশ্চিত যে রোহিতের নেতৃত্বে ভারত বাবরা ডোজে বিশ্বকাপ জিতবে